নমস্কার বন্ধুরা চৈতিক সিম্পল কিচেন এ সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে জল ঝরিয়ে নিয়েছি এই থালাটাতে আমি দেখো জল ঝরিয়ে সুন্দর করে দেখো একদম সাদা ধপ হয়ে আছে আর একটু সামান্য নরম হয়েছে একদম নরম হলে তখন হবে না রান্না করা যাবে না একটু নম একটু নরম নরম হয়ে গেছে প্রায় এইট্টি পার্সেন্টের মতো চিঁড়েটা জিরেটা একটু নরম হয়েছে তো এই অবস্থায় আমি জল ঝরিয়ে রাখবো আর গ্যাসে আমি দেখো একটা কড়া পশিয়ে দেবো রান্নাটা করার জন্যে এবারে দেখো আমি সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা একটু লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তেলটা দেখো হালকা গরম হচ্ছে এবার আর একটু গরম হয়ে গেলে যখন একদম লাল হয়ে যাবে শুকনো লঙ্কাটাও একটু কালো কালো হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে শুকনো লঙ্কা তখন দেখো আমি এই যেইভাবে কেটে নিয়েছি আমি এইভাবে কেটে সরু সরু করে কেটে নিয়েছি একটা ছোট্ট আলু আর একটা মিডিয়াম সাইজের গাজর এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছিলাম এই সরু সরু করে দুটোই সরু সরু করে কেটে নিতে হবে তোমাদের মনে হলে তোমরা এটাকে ডুমো করে চোখো ছোট ছোট করে টুকরো করেও কাটতে পারো তেলটা গরম হয়ে গেছে আর লঙ্কাটাও দেখো বেশ ভাজা 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 লঙ্কাটাও লাল হয়ে উঠেছে এবার আমি সরু সরু করে কেটে রাখা গাজর আর আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা ভাজা করে নেব তো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করতে হবে তো এই সময় আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো আমি মটরশুঁটি দিয়ে দিলাম এগুলো সিদ্ধ করা মটরশুঁটি তো আমি একটু পরেই দিয়েছি গাজর আলু ভাজা করার পরে তোমরা যদি কাঁচা মটরশুঁটি ইউজ করো তো তোমাদেরকে গাজর আলু ভাজার সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে যখন কাঁচা গাজর আর কাঁচা আলু এর মধ্যে ছাড়া হচ্ছে তখনই দিয়ে দিতে হবে তো এইবারে আমি দেখো ভিজানো কিশমিশ আমি কিছু কিশমিশ এই যে ভিজিয়ে রেখেছিলাম দু চামচের মতন কিশমিশ তো সেইটা আমি জল থেকে তুলে এখানে দিয়ে দিলাম এবার আমি এই যে ভিজানো জল ঝরানো চিঁড়েটা দিয়ে দেব আর ফ্লেমটাকে আমি একদম লো নেমে করে রেখে দেব। দেখো কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে আর গোটা গোটাই রয়েছে এইটা করার জন্যে চিঁড়ের এই রেসিপিটা বানানোর জন্যে তোমাদেরকে একটু মোটা টাইপের চিড়ে মার্কেট থেকে কিনতে হবে যেগুলো একটু পাতলা চিড়ে হয় সেগুলো পাতলা চিড়েগুলো একটু তোমার ভেজালেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় তো এই তখন এই রেসিপিটা করতে একটু অসুবিধা হবে তো চিড়েটা আমি যখন ভিজিয়ে দু কাপ ভিজিয়েছিলাম দু কাপ চিড়ে আমি কাঁচা চিড়ে নিয়েছিলাম আর নিয়ে আমি যখন ভিজিয়ে রেখেছিলাম তো আমি তিনবার তিন থেকে চারবার আমি চিঁড়েটা ধুয়েছিলাম তো সেই টাইমে ওই যে মোটা ছিঁড়ে বলে চিড়েটা কোনো প্রবলেম হয় নি না হলে একটু পাতলা চিড়ে হলে অনেকটাই সমস্যা হয় তখন আর এই রান্নাটা ভালো করে করা যায় না একদম তখন নরম হয়ে যায় চিড়েটা রান্নাটা করতে খুবই অসুবিধা হয় তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে পরিমাণ এইবার আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার দেখো আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব আমি হাফ চামচের মতো চিনি এখানে দিয়েছি যারা আরও মিষ্টি বেশি পছন্দ করে তারা আরও বেশি চিনি দিতে পারে এক চামচ চিনিও দেওয়া যেতে পারে তো এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। দেখো আমি এক চামচ ঘি এখানে দিয়ে দিলাম এবারে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম চিনি আর ঘিটা দিয়ে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব যখন চিনিটা গলে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা একদম নিরামিষ রেসিপি নিরামিষের দিনে অবশ্যই এটা ট্রাই করা যেতে পারে তোমরা এই রেসিপিটা ট্রাই করবে এটা দুর্দান্ত স্বাদ হয় এটা বিকেলের জলখাবারেও খাওয়া যেতে পারে আর সকাল বেলার হেলদি ব্রেকফাস্ট হিসাবেও এটা খাওয়া যেতে পারে তো দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি ওপর থেকে কিছু বাদাম দিয়ে দেব। যখন গার্নিশিং করব সাজাবো তখন আমি ওপর থেকে বাদাম দিয়ে দেব। এবারে একদম হয়ে গেছে রেসিপিটা এবার আমি সার্ভ করে দেব যেমন সুন্দর এটা দেখতে হয়েছে খেতেও তেমন সুস্বাদু এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর দেখো এটা কেমন ঝরঝরে হয়েছে চিড়েটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার দেখো আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানাবেই এই রেসিপিটা আর দেখো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো ভালো কমেন্ট করবে তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি দেব তো আজকের মতো টাটা পরের ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আর তার মধ্যে তোমরা আমার রেসিপি দেখতে থাকো আর সুস্থ সবল থাকো আজকের মতো টাটা পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে